আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। সীমাস কিচেন বিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাই স্বাগতম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে ঘরোয়াভাবে কোনো বাজারজাতকৃত অ্যাসেন্স ছাড়াই বেকারি স্টাইলে চুলে অরেঞ্জ ফ্লেভারে কেক তৈরি করা যায়। তাহলে চলুন শুরু করি। প্রথমেই চলে আসি উপকরণে। এখানে আমি গুঁড়া দুধ নিয়েছি 2 চা চামচ পরিমাণ, ময়দা নিয়েছি কিছু, আমি পরবর্তীতে এটা পরিমাপ করে নেব। এখানে আমি নিয়েছি পুরো 1টা মাল্টার রস। এখানে আমি ডিম নিয়েছি 2টা। এখানে আমি মাল্টার খোসা নিয়েছি, এটা সাদা অংশ নয়, এটা উপরের অংশটা। এখানে আমি চিনি নিয়েছি 1/2 কাপ পরিমাণ। এখানে নিয়েছি কিশমিশ ও বাদাম। এখানে আমি সয়াবিন তেল নিয়েছি 1/2 কাপ পরিমাণ। এখানে আমি নিয়েছি বেকিং সোডা, এটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী নেবেন। এখানে আমি নিয়েছি বেকিং পাউডার, এটা মেজারিং কাপ। এখানে আমি 1 চিমটি লবণ নিয়েছি। এখানে প্রথমেই আমি একটি ঝাঁঝরিতে 1 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিলাম। গুঁড়া দুধ নিব এরপর। এরপর আমি 1 চা চামচ পরিমাণ বেকিং পাউডার নিয়ে নিলাম, আর 1 চা চামচের 1/3 ভাগ পরিমাণ বেকিং সোডা নিলাম। এরপর ঝাঁঝরিটা ঝাঁকাতে শুরু করলাম। এভাবে মিশ্রণটি খুব ভালোভাবে চালতে হবে কিছুক্ষণ, যেন মিশ্রণ থেকে দানাদার অংশগুলো আলাদা হয়ে যায়। এটা আমাদেরকে খুব ভালোভাবে করতে হবে। এরপর আমি মিশ্রণে লবণ অ্যাড করলাম এবং ভালোভাবে মিশিয়ে নিলাম। এটাকে অবশ্যই খুব ভালোভাবে মেশাতে হবে। এরপর আমি একটি পরিষ্কার বোল নিয়ে নিলাম। এখানে আমি ডিম নিয়ে নিলাম। এবং এতে চিনি অ্যাড করে দিলাম। এখন আমি একটি ইলেকট্রিক বিটারের সাহায্যে এটাকে বিট করব। মিশ্রণটিকে খুব ভালোভাবে বিট করতে হবে কিছুক্ষণ ধরে, ততক্ষণ ধরে বিট করতে হবে যতক্ষণ না চিনিটা ভালোভাবে মিশে যায়। এখানে যেহেতু চিনিটা খুব ভালোভাবে মিশে গিয়েছে আমি দেখতে পাচ্ছি, তাই আমি এতে তেল অ্যাড করে দিব। তেলটা কম বেশি দেওয়া যায়, এটা কোনো ম্যাটার না। দেখুন, তারপর এতে আমি এখন আমার সেই শুকনো ময়দার মিশ্রণটি দিয়ে দিব ছেঁকে ছেঁকে। এটা অবশ্যই ছেঁকে ছেঁকে করতে হবে, যেন শুকনো কোনো দানা না থাকে। মিশ্রণটি আবার বিট করে নিচ্ছি। এর মধ্যেই আমি কিন্তু মাল্টার রসটা দিয়ে দিয়েছি, যেটা আমি বলতে ভুলে গিয়েছি, আর এই জন্য আমি খুবই দুঃখিত। এখন আমি দিয়ে দিচ্ছি মাল্টার খোসা। আমি এখানে মাল্টার খোসার সাদা অংশ বাদ দিয়ে শুধু উপরের অংশটি মিহি করে নিয়েছি। আমি মাল্টাকেই অ্যাসেন্সের পরিবর্তে ব্যবহার করেছি, যার কারণে কেকটি পুরোপুরি ভেজালমুক্ত। তবে অবশ্যই প্রথমে মাল্টাটি ধুয়ে নিতে হবে খুব ভালোভাবে। এখন দেখুন মিশ্রণের ঘনত্ব কী পরিমাণ বেশি হয়েছে। এরপর আমি একটি পেপার দিয়ে অয়েলিং করা বেকিং ট্রেতে মিশ্রণটি ঢেলে দিব, সেই জন্য আমি মিশ্রণটি প্রিপেয়ার করছি। আমার কাছে কোনো ফয়েল পেপার না থাকায় আমি সাদা কাগজ ব্যবহার করছি। কাগজটি অবশ্যই পরিষ্কার করে নিয়েছি আমি। আমি ঢেলে দিচ্ছি ট্রেতে। এখন আমি মিশ্রণটি খুব ভালোভাবে ট্রে সহ ঝাঁকিয়ে নিলাম, যেন ভেতরে বাতাসটা বাইরে বেরিয়ে আসে। এটা অবশ্যই করতে হবে। এখানে আমি কিশমিশ ও কাজু বাদাম এবং কাঠবাদাম অ্যাড করে দিব। আপনারা এখানে যে কোনো বাদাম ব্যবহার করতে পারেন, এটা পুরোপুরি অপশনাল।
আই হিটে 10 মিনিটের জন্য প্যানটি রেখে দিয়েছিলাম। এখন আমি বেকিং ট্রেটি এতে রেখে দেব 30 মিনিটের জন্য মিডিয়াম হিটে। এবং ঢাকনা দিয়ে ঢেকে দিব, আর ঢাকনা ছিদ্রটিতে এটি কাগজ দিয়ে দিব। 30 মিনিট পর দেখা গেল আমার কেকটি খুব পারফেক্টলি বেক হয়ে গিয়েছে। দেখুন টুথপিকে কেক উঠে আসছে না। দেখুন কেকটি কী পরিমাণ সফট হয়ে গিয়েছে, কেকটি থেকে খুব সুন্দর গন্ধও বের হচ্ছে। এটি আমার প্রথম ভিডিও, যদি এখানে আমি কোনো ভুলভ্রান্তি করে থাকি তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আমাকে সাপোর্ট করে আমার পাশে থাকবেন আশা করছি।